জনবহুল এলাকায় করা যাবে না কোয়ারেন্টিন সেন্টার, জনবহুল এলাকা থেকে এই কোয়ারেন্টিন সেন্টারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এই দাবিতে সোচ্চার মালদার বাঙ্গিটোলা এলাকার মানুষজন এবং বাঙ্গিটোলা স্কুলের সামনে তারা বিক্ষোভ দেখালেন। মালদার বাঙ্গিটোলা হাই স্কুলে কোয়ারেন্টিন সেন্টার খোলার খবর পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। স্থানীয় গ্রামবাসীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, এই বাঙ্গিটোলা হাই স্কুলটি সম্পূর্ণ লোকালয়ের মধ্যে রয়েছে, বোম্বে বা মহারাষ্ট্র থেকে আগত পরিযায়ী শ্রমিকদের এখানে রাখলে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে যে এলাকায় পরিযায়ী শ্রমিকরা দিল্লি বোম্বে থেকে ফিরছে তাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুলে এই কোয়ারেন্টিন সেন্টার করতে হবে। এই বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরে বিষয়টি নিয়ে পুলিশ, বিধায়ক এবং বিডিওর কাছে অভিযোগও জানিয়েছিলেন। লোকালয়ে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে বাঙ্গিটোলা হাই স্কুলকে নেওয়া হলে তাদের অনেকেরই বাড়ি স্কুলের পাশে এবং স্কুলের পাশে রয়েছে একটি রাস্তা, সেখান দিয়ে বহু মানুষের যাতায়াত। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এই দাবিতে সোচ্চার হন এলাকার বাসিন্দারা। মালদার বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন তারা। পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। লোকজন যাওয়া আসা করছে, বাচ্চা কাচ্চা আছে, কোথায় থাকবে ওরা? আমার বাড়ি এখানে দেখেন। কি চাইছেন কি আপনি? চাইছেন কি? কি চাইছেন আপনারা? কি চাইছেন? চাইছি এখানে যাতে না হোক, এখানে গ্রামে কি না হোক, কি না হোক, কোয়ারেন্টাইন সেন্টার এখানে যাতে না হোক, এটাই চাই আমি। আপনার নাম? আমার নাম সাধনা উপাধ্যায়। বাড়ি কোথায়? বাড়ি বাঙ্গিটোলা। বর্তমানে করোনা ভাইরাস মহামারী আক্রান্ত হয়েছে, এই স্কুলে যদি আজকে কোয়ারেন্টাইন সেন্টার হয়, দু মাস আগে এখানে অবজেকশন দেওয়া হয়েছে, এখানে 10 থেকে 12 হাজার লোক এটাতে যাতায়াত করে, তাহলে চরম সর্বনাশ হবে এখানে। এটা প্রথম, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেখানে জনঘন বসতি আছে সেখানে কোথাও কোয়ারেন্টাইন চলবে না। পাশাপাশি যদি কোয়ারেন্টাইনে থাকতে হয় সেই শ্রমিকদের সঙ্গে আমরা সমব্যথী, যদি থাকতেই হয় তাহলে আশেপাশে অনেক স্কুল ফাঁকা পড়ে আছে যেখানে কোনো ঘন বসতি নাই, সেখানটাই রাখা হোক। আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করছি, সংক্রমণ যাতে কমে তার জন্য আমাদের প্রস্তাবটা অবশ্যই বিবেচনা করুন। আপনার কাকে এর আগে কাউকে জানিয়েছেন? এর আগে আমরা প্রায় 334 জন লোকের মাস পিটিশন করে মার্চ মাসে জানিয়েছি প্রশাসনকে, বিডিওকে, তখন কিন্তু কোয়ারেন্টাইন ওরা ভেবে দেখেছেন। ভৌগোলিক অবস্থানটা এরকম, এখানে পাশে ব্যাংক আছে, এখানে 10-12টা গ্রামের মানুষ এটা দিয়ে যাতায়াত করে, তো সেখানে ওরা ব্যাপারটা ভেবে তখন তো স্থগিত হয়ে যায়। আবার কালকে এখানে স্কুল স্যানিটাইজ করেছে, থাকার জন্য রুম খুলেছে, তো এই ব্যাপারগুলো একটু ভেবে দেখতে অনুরোধ করছি প্রশাসনকে, না হলে কিন্তু সংক্রমণ চরম বেড়ে যাবে। আপনারা আজকে কি করেছেন এখানে? আজকে আমরা এখানে অবস্থান করছি, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছি, সেফ ডিস্টেন্স মেনে, এবং সবাই আমরা যাতে ভালো হয় সেটাই চাইছি। গতকালকে শুনতে পেয়েছি যে এখানে আমাদের বক্তব্য হচ্ছে কোথাকার শ্রমিক, কোথাকার শ্রমিক গুলো কোথাকার, হ্যাঁ শ্রমিকদের করা হচ্ছে, আমরা এর বিরোধিত। আমার অঞ্চলে এখন পর্যন্ত যতগুলো স্কুল সেগুলো অন্ততপক্ষে লোকালয় থেকে বাইরের আছে, ফাঁকা পড়ে আছে, সেই স্কুলগুলোতে করা হোক। শ্রমিকগুলো কোথাকার? হ্যাঁ শ্রমিকগুলোকে সেই বাইরে, শ্রমিকগুলো কোথাকার, শ্রমিকগুলো তাদের বাড়ি কোথায়? তারা বাইরে, আমার অঞ্চলের বাইরে, আমার অঞ্চলের বাইরে যে আছে, আমার অঞ্চলের মধ্যেও যে স্কুলগুলো আছে ফাঁকা জায়গা, সেগুলো জায়গাতে রাখা হবে।